আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মুচমুচে ও মজাদার কলার মোচার একটি নতুন রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর এই রেসিপিটি ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে আর অনেক মজা করে খায়। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই কলার মোচার হাতগুলো তৈরি করেছি। আমি প্রথমে একটি কলার মোচা নিয়েছি, এখন আমি কলার মোচা থেকে খোসাটাকে ছাড়িয়ে নিব। খুব সাবধানে কলার মোচাটাকে ছাড়িয়ে নিতে হবে যাতে করে ভেঙে না যায়। তো দেখেন আমি এভাবে করে ছাড়িয়ে নিলাম। এখন আমি এর ভেতরে যেই অংশটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দিব, সেটাকে আমি ফেলে দিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমি কোনটা ফেলে দিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলো কলার মোচা ফেলে দিব এভাবে করে। এখন আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে কেটে দিব, দিয়ে হাতের মতো করে তৈরি করে নিব। দেখেন, দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি, আর দেখতে প্রায় হাতের মতোই লাগছে। এখন আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে পরিমাণ মতো পানি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এখন আমি এই কলার মোচার হাতগুলোকে এই পানিতে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এখন আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব, আর দিয়ে দিব 4 টেবিল চা চামচ পরিমাণ চালের গুঁড়া, আর দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিব মরিচের গুঁড়া, আর দিব আদা রসুন বাটা, আর দিব ধনে গুঁড়া। দিয়ে এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব, আর ব্যাটারটা এমন হবে, খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তো আমার 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি পানি থেকে কলার মোচাগুলোকে তুলে নিব। তো চুলাই কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি কলার মোচাগুলোকে এই ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে ছেড়ে দিব তেলে। সেমভাবে আমি সবগুলো কলার মোচাকে কোট করে ছেড়ে দিব। এগুলোকে এখন আমি উল্টিয়ে দিব। আর খুব সাবধানে উল্টিয়ে দিবেন, আর এক পাশে হয়ে গেলে আপনারা উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এগুলোকে খুব ভালোভাবে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুব ক্রিস্পি হবে। আপনারা এই কলার মোচার হাতগুলো গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। সবগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে করে ভেজে নিব। তো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে নিব এগুলোকে। দেখেন এগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে একটু বেশি ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। তো তৈরি হয়ে গিয়েছে কলার মোচার হাত বা কলার মোচার
নতুন এই রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।